বিসমিল্লাহ রহমান রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি। আজকে আবারও আপনাদের মাঝে একটা ভিডিও শেয়ার করার জন্য চলে এলাম। তো আজকের ভিডিওটা আমার গতকালকে করা ছিল। গতকালকে সকালবেলা রান্নাবান্না থেকে আমার ভিডিওটা শুরু করছি। তো সকালবেলা কোনো নাস্তা না, সকালবেলা আমরা আজকে ভাত খাবো, কারণ আমরা আজকে ডাক্তারের কাছে যাব। তো সকালবেলা দুপুরের রান্নাটাও একসাথে করে যাব। তো করলা ভাজি করব আর কই মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে রান্না করব। তো আমরা যেহেতু ডাক্তারের কাছে যাব, তো হাফসাকে বাড়িতে রেখে যাব। তো আমার আম্মাকে আসতে বলছি, তো উনি সকাল সকাল চলে আসছে। তো আমার কাছে হাফসাকে রাইখা, তারপরে আমরা ডাক্তারের কাছে গেছি। তো ডাক্তার দেখিয়ে আসার সময় একটা দোকান থেকে আমরা হলুদ কিনে তারপর গুঁড়া করে বাড়িতে আনছি। আর এখন ডাক্তার এমন হয়েছে, প্রত্যেক ডাক্তারের কাছে যাওয়ার পরেই অনেকগুলো ওষুধ, অনেকগুলো টেস্ট, অনেক টাকা ভিজিট, অনেক টাকা খরচ, অনেক সমস্যা, কিন্তু কোনো করার নাই। এখন যেহেতু অসুস্থ আছি, তো ডাক্তার তো দেখাতেই হবে। এই তো এখানে আসার সময় কলেজটাকে একটু ভিডিও করলাম। এটা সোনার বাংলা কলেজ, অনেক ভালো একটা কলেজ। অনেক দূর থেকে ওই কলেজে আসা মানুষ পড়ালেখা করে। তো বাড়িতে আসার পর আজকে গরুর হাড্ডিগুলো ভিজাইছিলাম, এগুলো রান্না করা হয়নি আর। তো এগুলাকে আমি গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব। তো কালো কালো যেগুলো আছে এগুলোকে আমি বটি দিয়ে পরিষ্কার করে নিব ভালো করে। তো এগুলো পরিষ্কার টরিষ্কার করার পর আমি রান্না করে নিব নেহারিটা। তো এর ফাঁকে আবার আপনাদের ভাইয়া বাজারে গেছে, ও আবার হালকা পাতলা কিছু বাজার করে আনছে, নুডলস আনছে, তেল আনছে, চিনি, তারপরে বুটের ডাল। তো আবার কটবেল খাওয়ার ইচ্ছে হয়েছিল আমার, তো কটবেলও আনছে, ওইটা শেয়ার করতে পারিনি। আসলে মহিলা মানুষ যদি কখনো বাজার করে তাহলে পুরো মাসের বাজার একবারে করা হয়, আর যদি পুরুষ মানুষ বাড়িতে থাকে তাহলে তার পুরো মাসের বাজার একবারে করা হয় না, আস্তে আস্তে করা হয়, যেটা লাগবে সেটা এরকম। আমি নেহারি রান্নার জন্য একদম সকল মশলা নেহারিতে দিয়ে দিছি। আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, এলাচ, দারচিনি বাটা, জয়ফল, জয়ত্রী, লং, তারপর গোলমরিচ, এগুলো দিয়ে দিছি, এগুলো বেটে দিছি। আর কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, এগুলো দিছি, ধনিয়ার গুঁড়া, হলুদ, লবণ, মরিচ। তো আমি গতকালকে এসে এগুলাকে রান্না করছিলাম, মানে জাল করছিলাম। তো মা অনেক রাত পর্যন্ত জাল করছি বাইরে চুলায়, আমি এগুলাকে জাল করছি। তো সারা মানে 2-2.5 ঘন্টা এরকম জাল করার পরে আমি ঘরে এনে রাখছি। তারপর সকালবেলা এগুলার ভিতরে আমি বটি ডাল সিদ্ধ করে একটু ভেজে তারপরে দিছি। সকালবেলার আমার পুরো রান্নাটা মানে 2 চুলায় রান্না করছি, 1 চুলায় এগুলো ছিল আর পুরো যা রান্না ছিল তাও 1 চুলায় ছিল। তো অনেকক্ষণ জাল করার পর অনেক ভালোই হয়েছে, মোটামুটি অনেক মজা হয়েছে। এরকমভাবে আমি এইবারই প্রথম নেহারি রান্না করলাম। আসলে মানুষ চলে যায় কিন্তু স্মৃতিটা রেখে যায়, কথাবার্তা সবগুলো রেখে যায়। আমার শাশুড়ি মা বুটের ডাল আনাইছিল ঈদের পরে, যে বুটের ডাল দিয়ে গরুর হাড় দিয়ে রান্না করে খাবে। তো উনি অসুস্থ থাকার সময় একবার রান্না করছিলাম, তো উনি খাইতে পারেনি, তো আর রিজিকে নাই, উনি আর খেতে পারলো না। আমার রান্নাবান্না শেষেই তো খাওয়া দাওয়া, দেখুন মাশাল্লাহ অনেক সুন্দর করে এগুলো সিদ্ধ হয়েছে, অনেক মজা হয়েছিল। আমার আম্মা আসছিল, তো আমার আম্মু অনেক পছন্দ করছে রান্নাটা, একদম সফট হয়েছে। যে যে বন্ধুরা আমার পাশে আছেন এখনও পর্যন্ত তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা আমার ভিডিওটা আজকে নতুন প্রথম দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, অবশ্যই লাইক কমেন্ট করবেন। ভিডিওটা আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।